দেখন্তু আজ্ঞা, ইয়ে হচ্ছে আমার রাজনগর অঞ্চলের গোটে বহুদিন ইস্যু, দীর্ঘদিন হব ইয়াপাই রাজনগরের আন্দোলন চালিছে। আমপাই আমার ভিতরকনিকা হচ্ছে গর্ব ও গৌরব, কিন্তু এটি জঙ্গল জমি কু জবরদখল করে যে হোটেল এটি তৈরি হয়েছিল, যেটা কু সেমানে দীর্ঘদিন হল অস্বীকার করে আসুচন্তি আমার জঙ্গল জমি হোটেল এরিয়া ভিতরে নাহি বলি। কিন্তু বাস্তবরে কালি ডেরি রে হেলে মধ্য কেন্দ্রাপড়া প্রশাসন ইয়াকু প্রমাণিত করেছেন যে হোটেলটি জঙ্গল জমি উপরে হয়েছিল। বাস্তবিক ইয়ে হোটেল দ্বারা ভিতরকনিকা বহুত ক্ষতি সহুচি, বন্যজন্তু মানে এটি অসুবিধার সামনা করুচন্তি। আম পাখে যা খবর অছি সেটি স্কুল অছি, স্কুল পিলামানক পাই খেল পড়িয়া নাই, পিলামানে মধ্যে অসুবিধার সম্মুখীন হউচন্তি। কিন্তু আশ্চর্যর বিষয় ইমানকু এতে জঙ্গল জমি কিয়ে দেলা, যাহাকু ইমান জবরদখল করে বেআইন ভাবরে সেটি ব্যাপার ব্যবসায় চলাইচন্তি। আর সবুঠু বড় কথা হলো এটি বহুত আমি যা স্থানীয় লোকঙ্ক পাখরু খবর পাও, এটি বহুত অনৈতিক কাম হুয়ে, যেটা কি বন্যজন্তু সেটি মদ মাংসর আসর জমে এবং আহরি বহুত অনৈতিক কাম হুয়ে বলে আমি খবর পাও সাধারণ লোকঙ্ক মাধ্যমে। আমার কহিবার কথা হচ্ছে ইয়াকু রাজনগর প্রশাসন এতদিন হলো কাহি নীরব নীরব রয়েছে। আর সবুঠু বড় কথা হচ্ছে আমি যা খবর পাওছু ইহার যে মালিক সে অবৈতনিক বন্যপ্রাণী তত্ত্বর বদারক থিলে বলি কিনা আমি যা আম পাখের যা খবর আছে, যাহাকে সে পদবীর দুরুপযোগ করি কিছু সরকারি কর্মচারীকে প্রভাবিত করি এ জঙ্গল জমি হাতাইলে বলে খবর আছে সাধারণ যা চর্চা হচ্ছে। আম পাখে যা খবর আছে হোটেল মালিক সূর্যনারায়ণ লেঙ্কা বলে, সে স্থানীয় অঞ্চলের জন প্রতিপত্তিশীল লোক এবং বিধায়কর একান্ত অনুগত বলে আমি খবর পাওছু। আর সবুঠু বড় কথা হল বিধায়ক না যে অভিযোগ আসছে সে অস্বীকার করছেন। আমার কথা হচ্ছে বিধায়ক সময় ইয়ে অভিযোগ হয়েছিল, বিধায়ক এতদিন হল চুপ কাইলে, যদি তাঁর এতে কিছু সম্পৃক্তি নাই যেতবে তাঁর সরকার লা সেতবে বিধায়ক মহোদয় ইয়া বাবদে পাটি পদুটি মুহ খোলিলে না এবং ইয়ে জিনিস উপরে চুপ রহলে। বর্তমান ওড়িশার এক নূতন সরকার গঠন হয়েছিল এবং আমার এটি যে মুখ্যমন্ত্রী অছেন মোহন চরণ মাঝি, সে যে সরকারি জমি কু বেআইন ভাবে জবরদখল করুথিবারু তাকে যে উচ্ছেদ আদেশ দিয়েছেন, সেপাই এঠিকার প্রশাসন এবে তৎপর হয়েছেন এবং কালি সে জঙ্গল জমি মাপ হয়েছে। ডেরি হলে মধ্যে আমি কেন্দ্রাপড়ার প্রশাসনকে ধন্যবাদ দেছি, তুরন্ত ইয়া উপরে কার্যানুষ্ঠান নেই এ জঙ্গল জমিকু ইয়ে যে আমার অছি জঙ্গল জমি তাকে বেদখলকু এটি হটাইলে আমি রাজনগরবাসী বহুত খুশি হব। ইহা রাজনগর পাই গোটে কলঙ্কিত দিন, আমি ইয়াকু ক্ষোভ দুঃখর সহ প্রকাশ করুছু যে রাজনগরের নির্দিষ্ট মিডিয়া বন্ধু মানে এ ঘটনার কাহি সংশ্লিষ্ট হচ্ছেন এবং কাহি আদরে এত উত্তেজনা প্রকাশ করুছেন, যেটা কি রাজনগর পাই এক দুর্ভাগ্যপূর্ণ জিনিস।